আপনারা যারা আছে আপনারা বের করবেন, তিরমিজি শরীফের জেলদা সানি 203 পৃষ্ঠা 5 লাইন পরে এই অধ্যায়টার নাম হলো বাবু মাজাহু ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমাইতে পারবা না, সভাপতি যদি ঘুমাইতো তো আমি আগে ঘুমাই পড়বো। কি মজা লাগতেছে না আপনাদের? আজকে যে কত ওয়াজ করব, বুক ফাটাই দেব, আজকে সমস্যার সমাধান দিয়ে তুই দেব, যাতে আর জীবন আমার তালাব না লাগে। ওরে মুরুক্ষ জাতিরা, ওরে জাতিরা, যাদেরকে আল্লাহ পদ্মার হুকুম দেখেছিলেন অপরণা ফি বুজুতি কন্যা আল্লাহ বলছেন নারীদেরকে পর্দার ভিতরে রাখো, ঘরের ভিতরে রাখো, বাইরে যখন যায় ওই পর্দার মতন ঘরের মতন তাদের নেওয়ার শুধু অনুমতি দিয়েছে। যদি কোনো মহিলা একা চলে তার অভিভাবককে হাদিসের ভাষায় 10 বছর তার জেল। এইগুলো তো বড় না, আমাদের দেশের নিয়মটা হলো কি, শুধু বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজা এছাড়াও আরো 44 খান হাদিস আছে, সেইগুলো তো আপনারা কোনোদিন পড়বেন না। আমি দেওবন্দের থেকে আসার পরে আমার আব্বাজান, আল্লাহ তাকে জান্নাত বসি করুক, আমার আব্বাজান আমাকে বলছিল মিয়া তুমি তো দাওরা পড়ছো মহাদ্দেশ হয়েছো, তা তুমি সিয়াসতটা পড়লে অমিয়া পুরো ওজুর মাসলাও শেখা যায় না, সিয়াসতটা ছাড়া আরো বই আছে সেগুলো পড়ার দরকার, সেগুলো পড়া দরকার। আমরা এগুলো না পড়ে আমাদেরকে অসুবিধা হয়েছে। পৃথিবীতে 50 খান হাদিস আছে, দেখেন জীবনে যা শোনেন নাই আজ তাই শুনে যান। নিশ্চয় আপনারা এখানে যারা আছেন হাত উঠে আল্লাহকে সাক্ষী রেখে 50টা হাদিসের নাম কি কোনোদিন আপনারা শুনছেন? আপনারা বুখারি মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ এবার শুনেন, আল্লামা ইবনে ইশিং নবাবি ইমাম নবাবি ইবনে সালাম শাহ আব্দুল আজিজ দেহলভি লিখেছেন সহি বুখারি মুসলিমের তুল্য অন্য অন্য কতগুলো হাদিস গ্রন্থ আছে, যথা সহি ইবনে খুসাইমা, সহি ইবনে হাব্বান, সহি ইবনে ওয়ানা, সহি ইবনে সাকান, সহি ইবনে মুস্তাফা, সহি ইবনে মুক্তাসারা, সহি ইবনে বেরকানি, সহি ইবনে ইসফাহানি, সহি ইবনে ইসমাইলি, সহি এইগুলো তে অনেক সহি হাদিস আছে, সহি মুস্তারা থেকে সহি হাসান ওবায় আছে, তদমুত্র বহু হাদিস গ্রন্থ আছে, যথা মসনাদে ইমাম আজম, মত্তা মালিক, কিতাবুল আসর, কিতাবুল হিজাজ, কিতাবুল খিরাস, কিতাবুল আমানি, মসনাদে শেবা, মসনাদে আবু ইয়ালা, মসনাদে আব্দুর রাজ্জাক, মসনাদে আবু বকর ইবনে আবি শাইবা, মসনাদে আব্দুল ইবনে হাম্মাদ, মসনাদে আবু দাউদ, তালবিয়া, সুনানে দারাকুতনি, বাইহাকি, মাতাব, সুনানে বাইহাকি, মুআল্লিমা, তাসাবির, মুশতাফিল, আসর, মুআজ্জাম, তাবান, মতারিন, তিবরাই, সাগির, কাবির, তেবরাম, একাদ্দাম, মুক্তন, সাইদ, সুন্না, শেবা ইবনে হুলিয়া, ইবনে আসার, ইমাম সিউতি এই 50 খান হাদিসের কথা উল্লেখ করেছেন। জীবনে যদি মরিও যান তা শুনতে পারবেন, যে আল্লাহর কাছে বলতে পারবে এই 50 খান হাদিসের মধ্যে হাদিস আছে 12,66,665 খান হাদিস, আর শুধু সিয়াসতের মধ্যে হাদিস আছে 72,000 28,699, আর মূল হাদিস যদি আনেন 12,000 হাদিস। তো 12,66,665 খান হাদিস, মূল 12,000 হাদিস দিয়ে আপনি কি চালাবেন? কিতাবুল আসারের মধ্যে 4,500 হুকুম আছে, আর পৃথিবীতে এই বই হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি লেখা। আমাদের দেশে কিছু সাত পাগলের বাচ্চা আছে, ইমাম আবু হানিফা লেখাপড়া জানতো না, ওনার এক হাদিসের মধ্যে শরীয়তের আহকাম আছে 4,500, আর পৃথিবীতে যত হাদিস আছে তার মধ্যে আছে যে বুখারী শরীফের মধ্যে 26টি আহকামের হাদিস আছে,
তো বখারি পড়াই, আপনারা মৌলানা মৌলানা করেন, এই গুণকে আমি পড়াই। এইগুলো দাকাম কুকম করে এখন মসজিদে শরীফ কামাগে মসজিদে আমার খবরদার লাঠি পিঠা করে ছেড়ে দেবো। আমি ডিসি সাহেবকে বলছি এটা আমার বাবার জায়গা, আমরা দান করছি তাই। এইখানে ওই মেলের দিয়ে মেলি দিয়ে আকাম কুকমের বাসা করার নেই, মসজিদ করে নেই, দরকারও তুমি জায়গা কিনে আর একটা করে দাও। আর আমার ছোট ভাই মেজর জেনারেল তো খুব কঠিন মানুষ, সে বলছে এই ইমাম সাহেব তুই মহিলাদেরকে আবার আকাম কুকুর অন্য মসজিদে ঢুকছিস কেন? সকালবেলা দিন তো সেহারা দেনা চামড়া ভরে বেড়াবো, তুই এই মহিলাদের আনার আবার এই পায়তারা করতেছিস কেন? এমনি তাদেরকে মসজিদ পর্দার মধ্যে রাখা যায় না, যেরকম আল্লাহ ভগবান হযরত ওমর তো নাচি নিয়ে করতো। এই জন্য দেখবেন মক্কাতে মদিনায় মেয়েরা একটু পর্দা বেশি থাকে, তারা হজ করছে। এবার এবার আমি হজে গেছিলাম, এবার দিয়ে আল্লাহ আমাকে 34 বার হজ করালেন। এদিকে আর তোকে টাহা হয়েছে, টাহা নিয়ে বসে বসে দালান কোটাবার। হজ এখনো শুরু করিনি, করবো। আপনাদের ভালো লাগতেছে নাকি? জীবনে আল্লাহর কাছে বলতে পারি আল্লাহরে, জীবনে পৃথিবীতে রসুলের 50 খান হাদিস ছিল। আমাদের দেশে কিছু মূর্খ বলবি আছে, এরা কয় কি পৃথিবীতে সর্বপ্রথম হাদিস যিনি লেখেন সেই কিতাব তার নাম ইমাম মুয়াত্তা মালিক। ইনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রসুলের ঘরে 10 বছর হুজুরের খাদেম ছিলেন। যেরকম কয় বছর একটু হাত উঠে দেখেন কয় বছর? তার একটাই মাত্র ছেলে, 40টা ছেলে 39টা ছেলে মারা যায়, একটা ছেলে বেঁচে ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে দোয়া চাইলেন, হুজুর আপনার একটু থুতু মোবারক আমার গালে দেন। যারা পীর বিদ্বেষী এই শয়তান জাতি এগুলো মানবে না। হ্যাঁ বেটা, বখারি হাদিস, আমি বখারি পড়া নিয়ে তোকে দেশে বখারি, যদি কোনো মৌলভী জানে 38 পৃষ্ঠের হাদিস বখারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখাফাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহুহু ওয়া জিলদাহ। যারা আপনি ভালো বুঝুন, নুখাফাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহুহু ওয়া জিলদাহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক ফেলছে, এক সাহাবী এসে হাত পাতে দিয়েছে, হাত পাতে দিয়া মুখে নিয়েছে আর একটু পানি দিয়া থুতু দিয়ে ফেলছে। আল্লাহ দিক তাকা, হুজুর বলছে দিগাস তুমি আমার থুতু মুবারক মুখে নিয়েছ? বলে জি। পান করছো? বলে জি। আল্লাহ রসুল হাত উঠলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই এই আমার এই সাহাবি তালা ইবনে উসমান আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দি রব্বিহি এর জন্য আমি দোয়া করলাম কিয়ামতের ময়দান, কিয়ামত পর্যন্ত তার বংশে লোকদের কাছে কাবা শরীফের চাবি থাকবে। যদি অন্য বংশের থেকে কেউ কাবা শরীফ খুলতে চায়, কিয়ামত পর্যন্ত কাবা শরীফের দরজা খুলতে পারবে না, শুধু এর বংশ এর অতি আওলাদরাই করতে পারবে। মজা লাগতেছে না? ইলমে মারুহাত আছে কিনা? এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইলমে শরিয়াত শেখার পরে ইলমে বাতনি যদি কেউ না শেখে সে হলো ফাসেক, আর শরিয়াত বাদ দিয়ে যে ইলমে মারুহাত শিখবে সে হলো নাস্তিক। দুটি জিনিস তাকে শিখতে হবে, কয়টা? হাজি ইমদাদুল্লাহ মহাজনে মক্কি রহমাতুল্লাহ আলাইহি উনি দুরুদ পড়তেন, মিলাদ পড়তেন, কিয়াম করতেন। আজ দেখবেন আমাদের দেশে কোরআন শরীফের মধ্যে আয়াতে কারিমা
ইয়া আইয়ুহান নাস শব্দ আছে, আছে না? ওলামারে কথা বলো, আপনারা পড়েন নাই? ইয়া আইয়ুহান নাস আছে না? এটা আছে সাত জায়গায়। আর ইয়া আইয়ুহান লাযীনা আমানু এই আয়াতটা আছে কোরআন শরীফের মধ্যে 89 জায়গায়। ইয়া আইয়ুহান নাস বলে কত কাকে? দুনিয়ার সকল মানুষ, কাফের মুশরিক, দিনদার অদিনদার সকলকে বোঝায়। আর আল্লাহ পাক ইয়া আইয়ুহান লাযীনা আমানু এই আয়াতটা শুধু দিনদারদের জন্য ডাকা হয়েছে। ইয়া আইয়ুহান লাযীনা আমানু, হে ইমানদারওয়ালারা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী সূরা আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে, নিশ্চয় আল্লাহ তাআলা যেরকম ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা এবং মালায়েকা ফেরেশতারা এরা দুরুদ পড়ে, আল্লাহ তাআলা নামাজও পড়ে না রোজাও করে না, ফেরেশতাকে ভালো লাগে না, আল্লাহ হুকুম করলেন ওয়াসাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা তোমরা দুরুদ পড়ো আমার রাসূলের উপরে। আমাদের দেশের কিছু অল্প ভাইরা লেখাপড়া জানে কে না জানে হিংসার ঠেলায় দুরুদ তো পড়েই না, পড়বে বালাগুলো ওলা বেকা মালহি, আল্লাহর কোরআন আমার হাতে, আল্লাহ মিথ্যা বললে আমার জবান এখন তুমি শুনেই নাও, বালাগুলো ওলা বেকা মালহি, এটা হলো আরবি কবিতা, এটা হলো শেখ সাদি সাহেবের আরবি কবিতা, এটা কোরআনও না হাদিসও না, আমাদের দেশের মূর্খ মৌলবিরা দেখবেন প্রথম আসেই বালাগুলো ওলা পড়লো, তা তো তোমার ডাক দিছি কোরআন হাদিস শোনার জন্য, তোমার তো আরবি কবিতা পড়ার জন্য আমি আনিনি, কথা বলো না কেন কি ডাক্তার সাহেব, ডাক্তার গির করে আমার কথাটা ভালো করে বেশ করে ছেলে মানুষ আমার কথাটা ওলামা ভাইরা যারা আছেন তারা একটু ভালো করে বোঝেন, তোমার কি দাওয়াত দিছি কবিতা পড়ার নেগে নেগে, আজকে যে এমন ওয়াজ দেবো জিন্দগিতে মরে গেলি চোখের পানি ফেলে কান্দি জাতি, তোমার কে বালাগল ওলা এই ওলা বাড়াবার নিয়ে আনছে, এই হিংসুক জাতিরা দুরুদ পড়া বন্ধ করে দিছে। মিলাদ তো সেদিন একজন মিলাদের কথা নাই, আমার এই মুরুখ করবাসা তিরমিজি শরীফ নিয়ে আমার কাছে, আমি 48 বছর তিরমিজি পড়াচ্ছি, বুখারি পড়াচ্ছি 51 বছর, নিয়ে 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 আপনাদের এই শেরপুরি পশ্চিম পাশে আমি সভা করতে গেছি, এদিকে 10 পনেরো মৌলবী কিতাব নিয়ে এইসব বলে শিগির শিগির তিরমিজির জেলদে সাহানি, আপনারা যারা আছে আপনারা বের করবেন তিরমিজি শরীফের জেলদে সাহানি 203 পৃষ্ঠা 5 লাইন পরে এই অধ্যায়টার নাম হলো বাবু মাজাহু ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সভাপতি যদি ঘুমাইতো তো আমি আগে ঘুমাই পড়বো, কি মজা লাগতেছে না আপনাদের, আজকে যে কত অস করব বুক ফাটাই দেব, আজকে সমস্যার সমাধান দিয়ে তুই দেব, যাতে আর জীবন আমার তাওয়াত না লাগে, ওরে মুরুক্ষ জাতিরা। আকবারু মিন্নি, সব আমি তুলে নিয়েছি, আকবারু মিন্নি আমার সাথে পড়ো, আকবারু মিন্নি ওয়ানা আকদামু মিনহু ফিল মিলাদ, আল্লাহ
কালা আবু ঈসা হাযা হাদিসুন হাসান, ইমাম তিরমিজির নাম হলো আবু ঈসা, যখন আল্লাহু আকবার কি উনি হাদিস আনছে। বুখারী সিয়াসতের মধ্যে দুটো কিতাবকে জামি বলা হয়, একটা হলো বুখারী আর একটা হলো তিরমিজি, এটি জোরে বল, জোরে 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 বল, একটা বুখারী আর জামে এই দুই কিতাবের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমার কিতাবের মধ্যে সবচেয়ে সহি কিতাব হলো এইটা, আমার কিতাবের মধ্যে সবচেয়ে বড় সহি হাদিস হলো এইটা, আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, আছে না আকবারু বড়, মিন্নি আমার থেকে, ওয়া আকদামু মিনহু ফিল মিলাদ আমার জন্ম। হুজুরকে জিজ্ঞেস করছে এক সাহাবী, হুজুর আপনি বড় না আমার বড়? তো উনি বলছে, ওই সাহাবী বলছেন, হুজুর বড় তো আল্লাহ রসুল, কিন্তু বয়সের দিক দিয়ে আমি বড়। আকবারু মিন্নি, যেরকম আকবারু মিন্নি হাদিসটা ছোট বাজান মুখস্থ বলো ডাক্তার, আকবারু মিন্নি ওয়া না আকদামু মিনহু ফিল মিলাদ, এইটা একটা অধ্যায় আছে আল্লাহ এইরা হয়তো না জানে আমি তিরমিজি পড়াই, আল্লাহ তোমার কোরআন আমার হাতে, তিরমিজির জিলদে সানি, আপনারা যারা বাংলা তিরমিজি অনুবাদ পড়েন নাম্বারটা আমি এখানে ঢুকিয়ে দিছি 3619, যেরকম বাজান লিখে রাখো 3619 নম্বর হাদিস। আহা কি সুন্দর ভাবে বলছেন, উনি বলছেন কালা, তিনি বললেন আরাইতু ওয়াহিদ মুতাকাল্লামিন সাগা, যারা আপনার মাদ্রাসা পড়া এখানে যারা আরবি আরবি গ্রামার পড়াও এদিক তাকাও, কালা ওয়ারাইতু রাইতু ওয়াহিদ মুতাকাল্লামিন সাগা খাসকা তাইরা, তাইর মানে পাখি, ফিল ফিল মানে আবাবিল পাখি, আহদারা মহিলান, আহদার মানে সবুজ, মহিলান মানে আমি বিষ্টা, আমি কি বাদা আচ্ছা তাহলে থানার থেকে কটা একটা বেজে গেছে না, আলহামদুলিল্লাহ আপনারা আমার একটি হাতে তো শুরু করতে পারলাম না, তো আপনারা এই বিষয়ে, এই বিষয়ে আমি দুটো বই লিখেছি আপনারা সিএনজি থেকে নেবেন, মেলাদ ও কিয়াম, তার মধ্যে একটা কথা আছে, আমি আপনাদের এখানে মেহমান, কেউ উঠবে না, একটা লোক উঠবে না, আমি আপনাদের মেহমান, মেহমান না, আমি হজের শেষে গেছিলাম মক্কা শরীফে, আর শেষে আসছি, শেষে আসছি, আসার পরে, আসার পরে আমি আবার মিশরে গেছিলাম, এদিক তাকান, মিশরে গেছিলাম আসার পরে নবীদের কবর জিয়ারত করেছি, এটা আমার অভ্যাস সারা জীবন, এখানে যারা আসছেন মাদ্রাসার সময় পারি অনেক কথা বলতো, যেহেতু আপনারা যারা আছেন একটা লোক করবেন না, আপনার বাপ মা বা সকলের জন্য আমি দোয়া করব, আমি মুসাফির মানুষ, আল্লাহ আমাকে এই বছর পর্যন্ত আল্লাহ আমাকে 34 বার তিনি পছন্দ করেছেন, তা না হলে আমি যেতে পারতাম না, আপনাদের কাছে সংক্ষেপে আপনার আব্বা আম্মার জন্য আমি দোয়া করব, আপনারা কি চান? এবাজান এটু জোরবান জোরবান চান, আপনারা প্রত্যেকে অল্প সময়ের মধ্যে মাত্র কয়েকটা মিনিটের মধ্যে আব্বা আম্মার জন্য, কেউ 2000 কেউ 5000 কেউ 1000 টাকা দেন, মাদ্রাসার তো একটা খরচ আছে মাহফিলে, আপনার এমন কোন দরদি আছে যে হুজুর আপনি বিশ্বাস মানুষ, আল্লাহ আপনাকে 34 বার, এই ওই ছেলেটা উঠলো কোথায়, এ তোরা কি মুসলমানের সন্তান না, আমি একজন পীর মানুষ মুরব্বী মানুষ, একজন 87 বছর বয়সে বুড়া, আমি তোদের বললাম হাঁটলি কেন, কোন সাহস হাঁটলি, না টাকা দিস চুপ করে ভয়, অন্তত মোনাজাতটা করে যাবি তো, আপনারা যারা আছেন আমি দোয়া করবো এই হাত দিয়ে আল্লাহ, এই হাতে কতবার কাবা শরীফের গিলাফ জড়ায় ধরেছি, এই মুখ দিয়ে হাজার আসবাদ আমি চুমো খাইছি, বহুতবার এই এই পাও দিয়া এই 34 বার আমি হজ করেছি, একবারও আমি জুতো স্যান্ডেল পরে না, আমি খালি পায়ে যাই, খালি পায়ে আমি হজ করি,
এই হাত দিয়ে দোয়া করবো আপনাদের মার জন্য, বাবার জন্য, দাদার জন্য, 2000, 1000, 500 কে দিবা আমার কাছে একটু আসো, আমি নয়টা ভরে, আমি মুক্ত ভরে দোয়া করবো, বাবা আসো আসো আসো, দেখি 10 টাকা, 20 টাকা, 200, 500, 100 কারা কারা আসো একটু আসো দিই, আমি অতি তাড়াতাড়ি আমি তোমাদের জন্য দোয়া করবো, একটু আসো বাবা, রাগ করো না, আসো, আমি মুসাফির মানুষ, আসো বুড়ো মানুষ, আমি তোমাদের জন্য দোয়া করি, আসো দয়া করে আসো, আমি তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তোমাদের কবুল করবে, একটু আসো, কেউ যাবে না, রাগ করলো মা মনে নাও, যারা আছো আমার ভাইদের কাছে, ছোট ভাইদের কাছে টাকা পাঠাই দাও আল্লাহ পাক, আর কমিটির যারা আছে মেম্বার সেক্রেটারি তাদেরকে বলি তোমরা একটু তাড়াতাড়ি দাও আল্লাহ রাস্তে, আল্লাহ আমার আর যাবার সময় এই মিলাদ কে আমনি গন্ডগোল করেন, আমি সিএনজির মধ্যে দুটো বই লিখেছি, একটা মদিনা শরীফ বসে দাগাদে করেছে আল্লাহ, আমার এক ভাই 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করো, আমি আল্লাহ আমার আর এক ভাই আল্লাহ কিছু টাকা দিলেন, আসেন মারহাবা আল্লাহ দুনিয়া আখেরাতে তারাক্কি দান করো, এহকালে করো কালে ভালো রাখো, আমি আমি যারা আছে বাবা এতজন একটু আসো, আব্বা আম্মা কবরে শুয়ে আছে আমি তাদের জন্য দোয়া করবো, আসো মুসাফির মানুষ, হাদিস শরীফের মধ্যে আসে 3 ব্যক্তির দোয়া কবুল হয়, মুসলিমের দোয়া কবুল হয় আর মুসাফিরের দোয়া কবুল হয়, মা বাপের দোয়া কবুল হয়, আপনারা আসেন, আমি মুসাফির মানুষ, মুসাফির হালাতে আমি সিলেট থেকে শাহজালাল এমিনি রহমতুল্লাহ আলাইহির দেশে গোলাপগঞ্জ থেকে আমি সভা করে আসি, আপনারা আসেন, কেউ যাবেন না আমার কাছে আসেন, আল্লাহর হস্তে আপনাদের জন্য দোয়া করব, কেউ যাবেন না, আর যারা যাবেন ওই সিএনজি থেকে এই মিলাদ ও কিয়ামের দুটো বই নিয়ে যাবা বাবা, আপনারা আল্লাহ আমার আর এক ভাই 100 টাকা দিলেন, আল্লাহ কবুল করো, এ কালে করো কালে ভালো রাখো, কেউ যাবেন না, কেউ যাবেন না, গেলি আপনি জলসা আপনি ভেঙে দিলেন, এর গুণা আপনার হবে, বসেন সকলের কাছে নিয়ে আমি মোনাজাত করে দেব, যতটুক সময় আল্লাহ বলার তৌফিক ছিল এতটুক আমি বলেছি, তার বেশি তো আর বলা যাবে না, আল্লাহ আর একজন 100 টাকা দিল, আল্লাহ কবুল করো, এ কালে পড়ো কালে ভালো, সকলে আসুন, আমি দেখব যে আপনারা আল্লাহ নবী আল্লাহ আমিন আমার ভাইজান আল্লাহ আব্বা আম্মার জন্য এখানে 2000 বানান, আল্লাহ আমার ভাইজান আব্বা আম্মার জন্য হেলালুদ্দিন হেলালুদ্দিন আমার ভাইজান 2000 টাকা দান করলেন, আল্লাহ কবুল করো, এ কালে বলো কালে ভালো, আর যারা আছো এ ছেলেরা ভিতরে ভিতরে সিঁড়ি নিয়ে যা, ব্যাগ নিয়ে যা, ব্যাগ নিয়ে যা, মেয়েদের কাছেও যা, যে দাদা ভাই চাইছে এখন সকলেই সরকার দরকার, ওসি সাহেব মানতে বলছে মাশাআল্লাহ, আমরা হ্যাঁ সরকারের আনুগত্যই স্বীকার করি, দেখি করা যাবে, যাই হোক আপনারা সকলে আল্লাহর রাস্তে দিবেন, টাকা দিবেন, তাড়াতাড়ি আসো, আমি শুধু কয়েকটা টাকা কালেকশন করব, এই কয়েকটা মিনিট আমি আপনাদেরকে একটু ব্যয় করব, আর যারা আছো মিলাদের কিয়াম এই নিয়ে আপনারা মারামারি করেন, আমি মক্কা মদিনায় বসে আল্লাহ রসুল যেখানে শুয়ে আছে সেখানে দাগাদাগি করছি, এই বইটা পৃথিবীতে আজ পর্যন্ত অনুবাদ হয়নি বাংলায়, আরবি উর্দুতে ছিল ফার্সি, আমি এইটা এবং অনুবাদ করেছি, এবার আল্লাহর একজন 50 টাকা দিছে, সকলে আসো তাড়াতাড়ি আসো, এদিক ভাইবা যারা আছে লজ্জা করছেন কেন, 10টা টাকা নিয়ে দেন এখানে, আপনার চেহারাটা আল্লাহর কাছে হয়ে যাক, জামিন হয়ে যাক, আসেন আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ পাক দুনিয়া আখেরাতে তারা কি করবে, আর কমিটির যারা আছে তারা একটু, যারা মেম্বার শিক্ষক মন্ডলী যারা যারা অভিভাবক আছে তারা একটু হাতে নাড়া দেন, আপনারা যদি না দেন তাহলে কি হয় নাকি, আল্লাহ আর একজন 100 টাকা দিল, আল্লাহ কবুল করো, এ কাল পর কাল ভালো রাখো, আর যারা যাবেন আমার ওই সিএনজির মধ্যে বই আছে, জীবন ভরে তো মিলাদ আর কি আমনিয়া, যে মৌলবীরই বোঝানো মিলাদ কি আম, কোরআন হাদিসে কত জায়গা আছে, নিজের মুরত না এগুলো কিতাব বাহির করা, আমি 50টা হাদিস থেকে বেরো ওই দুটো বই লিখেছি, পারলে দুটো বই নিয়ে যাও আমার সিএনজির ভিতরে, মা বোনেরা আসো, অনেক আমল আছে এর ভিতরে, মেয়েদের ছেলে মেয়ে হয় না, বাল বাচ্চা হয় না, বিয়ে শাদি হয় না, স্বামী ভালোবাসে না, লাল আর একটা বই লিখেছে সেই গুণ নাও, আল্লাহ আর একজন আমার ভাই
আপনারা যারা যারা আছেন সকলকে আমি অনুরোধ করব, আল্লাহর রাস্তায় আপনারা সকলে দিয়ে যান, আমি আপনাদের আর বেশি বিরক্ত করব না। আর যেহেতু আসেন আল্লাহর রাস্তায়, মরদে কামাল লোতে পাই গম্বর তোরা আদ জিনালে রাস্তাকে আদ আয় হাওয়া। সকলে আসেন তাড়াতাড়ি, বাবারা একটা লোক সেরম লোক ওঠে না, দশটা লোক উঠলো না, কি কারবার হয়ে গেল। আপনারা সকলকে দিলে স্ট্রাইক করেছেন, আপনার আব্বা কবর আছে, আপনি আপনার আব্বার জন্য যদি দান করে যান, আল্লাহর কোরআন শুয়ে বলছি তুমি মরে গেলেও তোমার জন্য দোয়া করবে, তারা দান করবে, তুমি করবে না, তোমার ছেলেরা ঠিক ওই একই অবস্থা করবে। লা তাজলিমুন ওয়া লা তুজলামুন। আপনারা আসেন, সকলে আসেন একসঙ্গে মোনাজাত করে দিয়া তারপর চলে যাব। আদমানান্দার কে না দাসাদ তু হেসাম শামসুনারাদ কে বালাদ কে বাসাম আদবাদরিয়া চান্দারা মাদ ফকির মামুদ। আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল কর, আমিন। একটু মোনাজাত দেন, আল্লাহ পর্যন্ত যারা দান করেছে কবুল কর, ফকির মাহমুদ এবং অন্য যারা করেছে তাদের কবুল আর মঞ্জুর করা, আমিন। আসেন আপনার জন্য, মা বাপের জন্য একটু কিছু দান করে যাও বাবা। এই দুনিয়ায় বেশি সময় থাকার জায়গা না, আর বেশি সময় থাকার জায়গা না। হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওনাকে যখন ছেলে রাখা হয়, এরপরে ওনার মা জেলখানার ভিতরে উকি মেরে দেখে মারতেছে, আর উনি বলতেছে লব্ধ বারোবা দেখে বাতে ফেলে আই যে তোমাকে বাড়ি দিচ্ছে, আর আমি দেখতেছি তোমার পাশে সকল হুরি নুরিরা আল্লাহর আল্লাহ জিকির করতেছে। হযরত ইমাম আবু হানিফা যত সময় হুঁশ থাকে তত সময় বাড়ায়, যখন উনি শুয়ে পড়ে এরকমের পরে মারা নাই 40 দিন পরে, আর কয়েদ কি বলল তার গলায় ছিদ্র করে দাও, মরে না কেন। এরপরে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বিষ পান করাইয়া খাদ্যর ভিতরে আহার দিয়া ওনার থেকে দুনিয়ায় নিয়ে যায়। হযরত ইমাম আজম ইন্তেকালের পরে দেখে কি ওনার কবরের ভিতরে থেকে মিশক আম্বারার গেরান আসছে, বাবা বহু ওয়াজ আছে, সময় তো নাই। যাই হোক, আপনারা তারপরও যে আল্লাহর কালাম শোনার জন্য বসে আছেন, দোয়ার জন্য বসে আছেন, আমি সেজন্য আপনাদের দোয়া করি। আপনারা আপনাদের মাদ্রাসা যদি আপনারা দান না করেন বাবা, তাহলে তো বাইরের লোক কেউ করবে না। আর যারা আপনারা আছেন, অতিথি আছেন, শিক্ষক মন্ডলী আসুন, তারপরে কমিটির লোক আছে, তারা কই, তারা একটু দেন দিয়ে আমি একটু দেই। সভাপতি যারা আছেন তিনি কি দিবেন, সেক্রেটারি কি দেবেন, মাদ্রাসা শিক্ষকরা কি দিবেন, কমিটি যারা কি আছেন, অতিথিরে কি আছে, একটু দেন দিয়ে আমি একটু দেখি যে হুজুর আমরা আল্লাহর রাস্তায় এইগুলো দিলাম, তাও তো একটু আল্লাহর কাছে যে এই অবস্থার মধ্যে এরা ইয়ে দেশে একটু আসেন দি আল্লাহর রাস্তায়, তারপর মোনাজাতটা দিয়া চলে যাব। যখন উপরের থেকে বলছে এই পর্যন্ত নারাই থাকিবি নারাই তাকবি জরগান জনাব আলহাস মোহাম্মদ আনসার আলী 5000 টাকা দিনেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই আনসার মানে সাহায্যকারী,
মহাজারদেরকে যারা সাহায্য করেছে তাদের আনসার বলা হয়। আমার হাজি সাহেব 5,000 টাকা দান করল, আল্লাহ কবুল করো, এ গেল বড় কানে, আল্লাহ কামিয়াব দিয়ে দাও, আমি আসেন। আরো যারা যারা আছেন সকলে কিছু কিছু দেন, আর সকলে স্ট্রাইক করলে হবে না বাবা, এত একটা মাদ্রাসা, মাদ্রাসার কমিটি আছে, শিক্ষক আছে, আপনারা যদি না দেন খালি জনগণের কাছে চাইলে তো হবে না, আপনারা দিয়ে তাদের একটু লোভ দেখাই দেন, দেখবেন কাফি যখন দোয়ায় তখন পানি পানায়, আমাদের দেশে তাই পানায়, অর্থাৎ এই পুঠাটাকে একটু পানি দিয়ে ধুইয়া একটু তেল দিয়ে একটু পানায়, বানানোর পরে টান মারলে খসখস করে বাহির হয়। আপনারা যারা আছেন কমিটির লোক, এরা একটু দুধের মতন পানান, তাহলে লোকজনও বলবে যে আমরা কিছু দেই। আপনারা সবই কেবল একজনের তেটু পানার নিন, আসো এ ভাই তোরা কহ নেই, আয় তো তোরাও একটু কহ। আমি চাপাই নবাবগঞ্জে কো বাবা তুই একটু কহ, তোমরা একটু কল দেই, কতটুকু কি দিবা না দিবা, আসো আপনাদের জন্য দোয়া করব। আসেন মুস্তাফা, আপনারা সকলে আসেন, সকলে আসেন, আর যদি না আসে তাই মুনাজাত করে দিই, আপনারা একটু জোরে করে আসেন বাবা। আর যারা আপনারা হে মিলাদ ও কিয়ামের যারা বুঝতে চান, আমার ওই দুটো বই নিয়ে যাবেন, এই সিএনজির ভিতরে আছে, সকলে নিয়ে দুটো বই 100 টাকা 50-50 টাকা করে আপনারা যদি পারেন নিয়ে যাবেন। এই বই অমূল্য বই, আজ পর্যন্ত পৃথিবীতে এর অনুবাদ কেউ করেনি। আমি দেখলাম কি মদিনায়, মক্কা মদিনায় যাইয়া আল্লাহ নবীর দেশে মদিনায় মনোবারা যায় এটা নিয়ে আসলাম আপনারা। লোক সব চলে যাবে, এমনি তুই ফোন করবি রে, আপনারা আসেন এইদিকে আসেন। ওয়াস্তাদান্নাকা অত্যন্ত মূল্যবান কথাই তেলাবাত করে যায়, প্রত্যেকটি কথা কোরআন শরীফের এক একটি অক্ষর, এক একটা অক্ষর তেলাবাত করলে একটা অক্ষর বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি দেয়। আলিফ লাম মিম, আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন, তালি পাডা হলো বাদান 30টি হলো নেকি, আলিফ লাম মিম 30টি নেকি হলো, আলিফ হরফুন আল্লাহ আলিফ একটা হরফ, ও লাম হরফুন লাম একটা হরফ, ও মিম হরফুন মিম একটা অক্ষর, তালি 3 অক্ষরে কয়টা, আল্লাহ রাসূল বলেন 30টি গোনা মাফ হবে আর 30টা নেকি সে পেয়ে যাবে। পৃথিবীর যত বই আছে এত নেকি কোথাও নাই। এই জন্য আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক মাশাআল্লাহ শিক্ষক কর্মচারীর দান 23,700 নারাই তাকবি, এটা নারাই তাকবি, আয় আল্লাহ পাক একটু মোনাজাত, আল্লাহ শিক্ষক কর্মচারীর দান আল্লাহ 23,700 টাকা, আল্লাহ আমার ভাই জান্না এই মাদ্রাসায় শিক্ষকতা করে সরকারি অনুদান এবং সরকারি বেতন পায়, আল্লাহ তুমি তাদের বরকত দান করো, তাদের গুনা কয়েকটা টাকা ভালোভাবে বাজার করতে গেলে তার বাজারের টাকা হয় না, জায়গা জমি আছে মনে এদিক সেদিক আছে বলে সংসার চালায়, এত কষ্টের পরও শিক্ষক কর্মচারী আল্লাহ দান করেছেন আল্লাহ 23,700 টাকা, আল্লাহ আমার ভাইদের কবুল করো, বাইতুল্লাহ মেহমান বানায়, যখন রিটায়ারমেন্ট হবে
আল্লাহ বাইতুল্লাহর মেহমান না বানায় কবরে নিও না। আমি সাকরে জাদাল জমলা বাবা দেখি সারা দ সাগর বাদ কে বা জমলা আদ জানাও মাগলে না সাদ সুবে দারুয়াদ আদ যাও মসলে জাহান নামে গুয়াম মে গুনাম বসরে জাহান বসরে জাহান আদ বাজা শুধু আদ যাও। আল্লাহ ভাই ওদের কবুল করো এখানে বড় কাল ভালো রকম মসলে নাম কাদা আকাশাম সুনু বিদহামান রাতে মদুয়া কে বনস্তাদ চুহেরা। আমার জামাই আমার ভাই জানে জামাই মানে আমার জামাই আল্লাহ আমার বাজানের ওখানে মেহমানদারি করলো। আল্লাহ আমার বাপজান আউ বাগান আল্লাহ তোমার রসুলের সব চাইতে বড় বন্ধু। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করা হবে জাপমার দুনিয়ায় কে বন্ধু ছিল। আল্লাহ নবী বলবেন আমার বড় বন্ধু হলো আবু বকর আমার শ্বশুর আমার বাপগান। আবু বকর 3,000 টাকা দান করলেন কবুল করো 800 টাকা দিল। আল্লাহ এক মাস্টার নাম নাই তার মাস্টারের নাম আবু বকর আচ্ছা না বললে আল্লাহ তো জানে যাক তোর কোথায় মানলাম তোর নাম না বললাম আল্লাহর কাছে তো তোমার একটা নাম আছে যাও সেই নামের উপর দিয়ে দিলাম যাও আমিও সালাক কম না তোমার নাম বলা লাগবে না তোমার তো একটা নাম আছে সেই নামের উপর দিয়ে দিলাম হলো তো নাও আসো আরো যারা যারা আসো আমার কাছে আসো একটু টাহার দরকার আসো আসো সকলি আমার মুরব্বীর একটু মাথা নড়া দাও আর আমার খালাম মারা আর যাদের বিয়ে হয় না ওই নিয়ত করে পাঠাই দাও যে দাদা ভাই আমার জন্য দোয়া করো আল্লাহ যেন ভালো স্বামী মিলে আল্লাহ এমন স্বামী মিলে যেন তোর বাবার কাছে যেন কিছু না চায় তাহলে দেখ কত বাসা বাঁচতে গেলে আজকে যে থেকে হন্ডা না নিয়ে তোর না নেয় কারণ হন্ডা কিনতে গেলে 70-80 আর ভালো যদি পেকাম হরি নাই তা লাখ ছাড়াই যাবে না দেখিয়ে আর যদি কার নাম ওয়া লেব না টয়াটো গাড়ি তাই 26 লাখ তারপরও তোর ভালোবাসবে কিনা তার গ্যারান্টি নাই। কথা বল না যে টাহার দিয়ে তোমার বিয়েছে সেই তোমার মহব্বত করবে না তোমার সাথে একটা রূপসী মহিলা দেখলে আমার সেন কুরকুরে পিরিত করবে না আর খবরদার মোবাইল দিও না নাবালক ছেলেদের কাছে একটা অনুরোধ করে গেলাম আমি সব জায়গায় এই ওয়াজটা করে দেই যাতে তোমাদের ইমান আর বিদেশে যারা থাকে এবারে বেশি দিন থাইও না ওই টাকা পয়সা যা দিবা ভোর নামে দিও না যা খরচ লাগে তাই দিবা আর তোমার নামে অ্যাকাউন্টে থিও 5 বছর পরে পাতিও পারো নাও পারো আমার যে কত সালিশে করতে ডাক্তার কাল তোমরা তো ওষুধ দিয়ে ডাক্তারি করো আর আমার রুহানি ডাক্তার রুহানি চিকিৎসা করিয়া আমার ঠিক করতে হয় এই জন্য আমার ওই লাল বইয়ের মধ্যে কয়েকটা দোয়া আছে সেই দোয়া পড়লে স্বামী আর অন্য মহিলার কাছে যাবে না আর পুরুষ পড়লে তার স্ত্রীর কথরে হাত দিতে পারবে না এইরকম কতগুলো দোয়া আছে সেটা আমার কাছে ফোন করলে বলে দেওয়ানি ওই লাল বইয়ের মধ্যে আছে আর ওই কালা বইয়ের মধ্যে এর মধ্যে অনেক গোপন আছে যে সকল মেয়েরা বাচ্চা হয় না ছেলে মেয়ে হয় না বিয়ে হয় না তাদের জন্য খুবই দরকার বইটা আর যারা পুরুষ তুই থুয়ে যাবি তোর বোর গতর কেউ হাত দেবে না অনেকটা আয়াত আছে কোরআন শরীফের আয়াত সেটা আমি শিখে দেব ইনশাআল্লাহ জীবনে তোর জিনিস সলিড সলিডই থেকে যাবে তোর কোন আল্লাহ আকবার বিবিনাকে 100 টাকায় কি কাজে হয় তুই কোনো ডাক্তারখানায় যদি একটা ফাইল খাইয়ে থাকিস সিওরিটি দিতে পারবে না ডাক্তার যে এইটাই এই এই জন্য আমি আপনাদের এই ভরা জলসার মধ্যে কি হয়েছে হবে না না আচ্ছা এটা আর সালাম যাবে না আপনারা নামাজের শুরুতে বসেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী আচ্ছা ঠিক আছে
আপনারা এখন আমার সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ اللهم صل على سيدنا نبي الامي وعلى اله وصحبه اجمعين একটু কাছে আসেন হয়ে গেছে আমার জলসা হয়ে গেছে দেশ একটু মোনাজাত করে এদিকে এদিকে সবাই আসো আমি আমার সাথে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ اللهم امين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حمد بأحد مرقد آئے پاکنا حمد بأحد مرقد آئے پاکنا آگے ماتا دے مستحقا کے رب آگے دانا رب العالمين درگو شمائے درے قرآن رکوتا بولو چی حدیث رکوتا بولو چی আল্লাহ জীবনের সকল গুনাহ মাফ করে দাও আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও এই মাদ্রাসা দান কবুল করো আল্লাহ যারা দান করেছে তাদের কবুল করো যারা করেনি আগামীতে দান করার তৌফিক দাও আল্লাহ কমিটিকে কবুল করো শিক্ষক মণ্ডলীদের কবুল করো ছাত্র ছাত্রী কবুল করো এলাকাবাসীদের কবুল করো আমাদের জনমদুখী মা বাপ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাও আল্লাহ দুনিয়া থেকে যারা চলে গেছে তাদের তোরা তার হয় না হাসতে কাঁদতে রাত তুই জানলাম আজ জাহান বারদে কামাল তোকে চশমি আজ জাহান আল্লাহ কাজ করে এলাকাবাসীকে কবুল করো আমাদের মা বোনদের পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা স্বামী থাকলে আল্লাহ তাকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত দাও নেক সন্তান দাও আল্লাহ তুমি এলেম কালাম শিখাও আল্লাহ রোজাদার বানাও পর্দা নিশি বানাও মা বাবের খেদমত গার বানাও সুবহান রব্বি মাসতাল আদজি কামাম আতে শামসাল কুজবার ওয়াদনিতাত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আপনারা সকলে